বিয়ে করেছেন মুম্বাই তারকা ব্যাটার সরফরাজ খান। তিনি জম্মু কাশ্মীরের সোফিয়ান জেলায় বিয়ে করেন, আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এই ব্যাটার। ছবি পোস্ট করা মাত্র শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। তাদের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব, ওমরান মালিক, অক্ষর পাটেল। আলহামদুলিল্লাহ বিবাহিত। সরফরাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট করাতে খবর জানাজানি হতে খুব একটা বেশি সময় লাগেনি, যদিও অনেকেই তাতে অবাক হয়েছেন, আবার অনেকেই খুশি হয়েছেন। ছবিতে সরফরাজকে কালো শেরওয়ানি পরা অবস্থায় দেখা যায়। ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল ক্রিকেটার তিনি। এমনকি গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন সরফরাজ, কিন্তু ভারতীয় দলে জায়গা হয়নি। এমনকি দলে না রাখার জন্য একাধিকবার মুখ খোলেন তিনি। যদিও তার ভারতীয় দলে না খেলার পেছনে অনেকেই মনে করেন ফিটনেসের অভাব রয়েছে। উত্তরপ্রদেশের আজমগড় জেলায় সরফরাজ জন্মগ্রহণ করলেও মুম্বাইয়ের হয়ে তিনি ঘরোয়া ক্রিকেট খেলেন। ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে ফেলেছেন, পাশাপাশি ব্যাট হাতে বইছে রানের বন্যা। আশা করা যায় খুব শীঘ্রই তিনি ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নিতে পারবেন। আইপিএলে সরফরাজ দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া বিরাট কোহলির নেতৃত্বে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়েও খেলেছেন।